হ্যালো সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো তেলের পিঠা। এই পিঠাকে এক এক জায়গায় এক এক নামে ডাকে। আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুরে, আর ফরিদপুরে এই পিঠাটিকে কেউ কেউ বলে তেলের পিঠা, আবার কেউ কেউ বলে আমদশা পিঠা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই পিঠাটি বানাতে হবে। আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণটা একটু মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োর সাথে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আস্তে আস্তে দিতে হবে যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। আমি এখানে খেজুরের পাটালি গুঁড় ইউজ করব। আমি গুড়টা পাটা দিয়ে একটু বেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই একটু ঝোলঝোল হয়ে গেছে। কেউ চাইলে এখানে খালি গুড় দিয়ে করতে পারে, কিংবা কেউ খালি চিনি দিয়ে করতে পারে, আবার কেউ গুড় এবং চিনি দুটা মিশিয়েও করতে পারে, সেটা যার যার ইচ্ছে মতো। আমি এখানে গুড় দিব এবং সামান্য একটু চিনিও দেব। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা পাতলা হয়ে গেছে। আমি এখন এটার সাথে আরও এক কাপ পরিমাণ চালের গুঁড়ো ইউজ করব এবং এক কাপ পরিমাণে ময়দা ইউজ করব। মোট আমি এখানে দুই কাপ চালের গুঁড়ো দিয়েছি এবং এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এখন চালের গুঁড়িটা আমি ভালো মতো মিক্স করে নেব। আমার এই চালের গুঁড়োটা ঢেকিতে করা ছিল, তাই আমার এটা ভিজিয়ে রাখার দরকার নেই। আর যারা মেশিনে চালের গুঁড়োটা করবেন তারা মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখবেন। চিনি দিয়ে দিচ্ছি চা চামচের পরিমাণ, দুই চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গুঁড়ির ভিতরে দলা দলাটা না থাকে। দেখতে পাচ্ছেন আর ব্যাটারটা কেমন হয়েছে, এরকমই করবেন। আমি ফ্রাই প্যানে অনেকটা তেল গরম দিয়েছি। এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি এক এক করে। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কীভাবে ফুলে উঠেছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে নিতে হবে, তা নাহলে পিঠাগুলো পুড়ে যাবে। উল্টে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরটা ভালো মতো ভাজা হয়। পিঠাটা যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখতে অনেক চমৎকার হয়েছে। একটা পিঠা আপনাদের দেখার সুবিধার্থে আমি ভেঙে দিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি করা যায় তেলের পিঠা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।